কুম আসসালাম রহমতুল্লাহ আবার অনেক আলিমগণ বলে ওইটা আরেক কথা যে আলিমদের এখতলাফ আছে মোট কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া হয় বর্তমানে আপনারা দেখছেন কি অবস্থা নারীদেরকে নিয়ে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী মহান নিজে বলেছেন বলেছেন আবার নিঃসা নারীদের চেয়ে সবচেয়ে বেশি ফিতনা আমি পুরুষদের ক্ষেত্রে আর কিছু রাখিনি তাই অবস্থার পরিপ্রেক্ষিতে পত হবে যদিও কিছু আলিম বলেছেন মুখমণ্ডল খুলে যায়জ কিন্তু অনেক আলিম বলেছেন না যায়জ আমি যারা না যাই বলেন এদের পক্ষেই বিশেষ করে এই জমানায় ফিতনা ফসাদ সবচেয়ে আকর্ষণীয় যেটা শরীরের তা মুখ এটা আমরা নিজেরা বুঝি আল্লাহ আমাদের হেফাজত করুক আবার যদি যুবতী হয় তাই যেসব ক্ষেত্রে সন্দেহ হয় সব থেকে দূরে থাকবেন নিজের ভিতরে একটা আল্লাহর হৌফ সৃষ্টি হয় ভয় ভীতি এইটাকে জায়েজ যারা করেন ব্যয় এরকম বা যারা বলেন জায়েজ এটাকে উপলক্ষ করে বাহানা করে এটার উপর চলার চেষ্টা করবেন না বরং এর থেকে দূরে থাকা উচিত কি যারা বলছে জায়েজ ওরাও বলছে এটা উত্তম না উত্তম হচ্ছে মুখ ঢাকা আল্লাহ মুস্তান আর আপনারা জানেন মা ইশারতীয় হ্যাঁ হজের অবস্থায় হ্রামের অবস্থায় তফ করতে সময় পরপুরু আসতে তারা মুখ ডাকতেন বলে মা ইশারতী নিজে বলেছেন বিষয়টা স্পর্শকাতর বোঝা দরকার অমুক বলেছে আর তুমুক বলেছে এইসব থেকে দূরে থাকি আমরা আল্লাহ আমাদের হেফাজত করুক যার ভিতরে যত বেশি ভয় থাকবে আল্লাহর হোভ থাকবে সে ততই সন্দেহ থেকে বাঁচবে সন্দেহ থেকে বাঁচাও এটা হচ্ছে ইসলামের একটা বিধান যে ক্ষেত্রেই ফিতনা এই সব থেকে দূরে থাকা উচিত নারীদের জন্য বিশেষ করে আর বিশেষ করে ওই যারা কিশোর বয়সী যুবতী কখনো এটা হয় না আল্লাহ হেফাজ করুক